উকিল সাহেবের সাথে একটু আগে আমার ফোনে কথাও হয়েছে। আর শোন, ওখানে গিয়ে তোকে কিন্তু পাগলের অ্যাক্টিং করতে হবে, মনে আছে তো? মনে আছে বাবা। ভালো করে অভিনয় করবি, হ্যাঁ, না হলে কিন্তু রাহুল জজের কাছে প্রমাণ করে দিবে তুই পাগলের অ্যাক্টিং করছিস। হাসিস না, জামিন বাতিল হয়ে যাবে। তোমরা কি বলো না, আমি তোমাদের সন্তান না? তুমি দাদির সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তুমি নিশ্চয়ই জানো বাবা দাদি মা এদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে আমি সহ্য করতে পারি না। ওরে আমার বীর পুত্র রে। শোনো ফাহিম, আমি কোনো ভুল কথা বলিনি, যা সত্যি আমি সেটাই বলেছি। তাতে যদি তোমার দাদির খারাপ লেগে থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই। তুমি দাদির সঙ্গে খারাপ ব্যবহার না করলে দাদি কান্নাকাটি করতো না। তবে হ্যাঁ, কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার বোধ বুদ্ধি তো তোমার এখন লোপ পেয়েছে। তুই আমার হাত ধরার সাহস পাস কোত্থেকে? তুই অস্মিতাকে চর মারার সাহস পাস কি করে সেইটাকে বল। তোর মুখে এসব কথা মানায় না। এর আগেও তুই কতবার কতভাবে অস্মিতাকে আঘাত করার চেষ্টা করেছিস, মনে নেই তোর? অতীত, আমি ভুল করেছিলাম, কিন্তু তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? কোন সাহসে মানে? অস্মিতা আমার স্ত্রী, ওকে শাসন করার অধিকার আমার আছে, তুই বল কি হলো? এতে হাসি কি হলো? তো হাসবো না তো কি করবো, যে সম্পর্কের অবশিষ্ট নেই সেই সম্পর্কের দোহাই দিয়ে তুই ওকে শাসন করছিস। কি বলতে চাস তুই? স্ত্রী, ও তোকে স্বামী হিসেবে মানে? জিজ্ঞেস কর। থাক, জিজ্ঞেস করার দরকার নেই, আমি নিজেই বলছি। না ফাহিম, আমি এখন আর তোমাকে স্বামী বলে মনে করি না। সেদিনও তো বললাম, ভুলে গিয়েছো মনে হয়। মনে হয় সব ভুলে গেছে, আসলে ওদের উপর দিয়ে যা যাচ্ছে মাথাটাই বিগড়ে গেছে। না, কিছুই ভুলিনি আমি। আইনত ধর্মমত আমরা এখনো স্বামী স্ত্রী, তাই আমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার আছে। বড় আমাদের মাঝে কথা বলার কোনো অধিকার তো নেই, থার্ড পারসন তুই। আসাদের অধিকার আছে। ওর অধিকার আছে আমাদের মাঝে কথা বলার। কি শুনলি তো? থ্যাংক ইউ আসাদ, তুমি যদি আজ ঠিক টাইমে না আসতে তাহলে আমার যে কি হতো, ফাহিম নিশ্চয়ই আমাকে মেরেই ফেলত। আমি তোমাকে মেরে ফেলতাম? তুমি তো পাগল হয়ে গেছো ফাহিম, আর পাগলের কি ভরসা বলো আসাদ। তুমি ঠিক বলেছো অস্মিতা। শোন, এরপর কখনো যদি তুই অস্মিতার গায়ে হাত তুলিস তাহলে ওই অফিস আর এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, কথাটা মনে থাকে যেন। থ্যাংক ইউ আসাদ। তুমি একদম ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। যদি কেউ কিছু বলে তার শাস্তি আমি দেব। ঠিক আছে, স্বামী হয়েছ, স্ত্রীর কোনো আবদার পূরণ করার মুরত নেই, আবার শাসন করতে আসো। কি আমার বীর পুরুষ। ঠিক আছে, আমি কোর্টে গেলাম, এসে কথা বলবো। ঠিক আছে, সাবধানে যেও। অস্মিতা যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এটা যে কেন ফাহিমকে বললাম, না বললেই ভালো হতো। ফাহিম হয়তো এখন অস্মিতার সাথে ঝগড়া করছে। মা, বড় বৌমা কিছু বলবে? আমি সরি মা। তুমি ক্ষমা চাইছো কেন?
মা আমি শুনেছি আশ্মিতা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। থাক না মা, বাদ দাও, বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে। না মা, সব কিছু বাদ দেয়া বা ভোলা যায় না, আর আপনার অসম্মান আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আর আপনি কি বলছেন ও বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে যেদিকে টাকা সেদিকে ঢলে পড়তে পারে? এটা খুবই চালাক আর চতুর একটা মানুষের লক্ষণ। এসব নিয়ে ভাবলে অশান্তি আরো বাড়বে বা। মা আমি দেখলাম ফাহিম আশমিতার সাথে কথা বলছে, নিশ্চয়ই আশমিতাকে ফাহিম কোনো একটা শাস্তি দেবে। আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার কাছে ওকে ক্ষমা চাইতেই হবে। আর ভালোবেসেছি বলে একেবারে মাথায় তুলে রেখেছিলাম না, কিন্তু ও সেটা সম্মান দিতে পারেনি, তাই মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। না মা, তাতে ঝগড়াঝাটি অশান্তি আরো বাড়বে। মা এ বাড়িতে এখন অশান্তির কোনো অভাব আছে? রোজ কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি অশান্তি তো লেগেই আছে, এর জন্য একটু বেশি হবে। কিন্তু কিছু যদি না বলি তাহলে ওর আরো অধঃপতন হবে, তখন কি যে করবে একমাত্র আল্লাহই জানে। একসময় আমি ওকে অনেক ভালোবেসেছিলাম, তাই আমার মনে হয় ওর ভুলগুলো আমাদের ধরিয়ে দেওয়া কর্তব্য। মানুষ কেন যে গিরগিটির মতো বদলে যেতে পারে? মা আমরা গিরগিটিকে দোষ দেই না, গিরগিটি কিন্তু আত্মরক্ষার জন্য রং বদলায়, আর মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করার জন্য রং বদলায়। মানুষ গিরগিটির চেয়ে অনেক বেশি খারাপ। ঠিকই বলেছো বোমা, আমার পরিবারটাকে আমি আর একসঙ্গে রাখতে পারলাম না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রথমে জুলফি, তারপর রিনা, এখন আবার আশ্মিতা। আচ্ছা মা, আমরা তো ওদেরকে মন থেকে ভালোবেসেছিলাম, আমাদের ভালোবাসা মমতা স্নেহে কোনো রকম ত্রুটি তো ছিল না, তাহলে এমন কেন হলো? টাকা মা, টাকা, অর্থই অনর্থের মূল। যখন গরিব ছিলাম তখন ভাবতাম দুটো টাকা বেশি রোজগার করতে পারলে আমার ছেলে মেয়েগুলোকে সুখে রাখতে পারতাম, কিন্তু না, এখন কি মনে হয় জানো মা, গরিব ছিলাম ভালোই ছিলাম, তখন জীবনটা খাওয়া পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো, আর এখন টাকা পয়সার চিন্তা নেই তো, তাই ওদের মনে লোভ হিংসা স্বার্থপরতার জন্ম হয়েছে। একদম খাঁটি কথা বলেছেন মা, কিন্তু ওরা কেন টাকা পয়সার পেছনে ছুটছে? জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, আজ আছি কাল নেই, এই যে টাকা পয়সার জন্য আপনজনদের ক্ষতি করছে ঠকাচ্ছে, এই একটি টাকাও তো মৃত্যুর সময় নিয়ে যেতে পারবে না, তারপর কিসের আশা ছুটছে মা? হয়তো আগে বললাম না, টাকার লোভে ক্ষমতার লোভে, টাকার লোভে ক্ষমতার লোভে আমার আমার আপনজনগুলো সব আস্তে আস্তে পর হয়ে যাচ্ছে, এটা আমি কখনো দুঃস্বপ্নেও কল্পনা করিনি মা। আপনাকে সবাই ছেড়ে চলে গেলেও আপনার বড় ছেলে আর আমি কখনো ছেড়ে যাব না, কখনো পর করব না। জানি, আমি জানি, আর সেই জন্য তো এখনো বেঁচে আছি, নইলে তুই সে কবে শেষ হয়ে যেতাম, কবে। মা না পাহিম, আমি এখন আর তোমাকে স্বামী বলে মনে করি না, সেদিনও তো বললাম, ভুলে গিয়েছো মনে হয়। স্বামী হয়েছো, স্ত্রীর কোনো আবদার পূরণ করার মুরত নেই, আবার শাসন করতে আসো। কি আমার বীর পুরুষ!
মা তুমি ফাহিম কি হচ্ছে তোর কিছু না মা তুই মিথ্যে কথা বলছিস তা আবার আমাকে কি হচ্ছে বাবা আমাকে খুলে বল কিছু হয়নি তো কি আর হবে আমি জানি আশমিতা মাকে অপমান করেছে আর এই খবরটা পেয়ে তুই রেগে আশমিতার সাথে ঝগড়া করতে গেছিস তারপর কি হয়েছে আমি জানি না তোকে কি কিছু বলেছে আশমিতা মাকে সরি বলতে রাজি হয়নি তাই না মার কাছে ক্ষমা চাইনি নিজেকে শক্ত করো নিজের লক্ষ্য স্থির করো এতদিন যা পাওয়ার জন্য নিজে এত কিছু করেছো তা তোমাকে পেতেই হবে আর কে কি বললো না বললো এতে তোমার কি যায় আসে মার কাছে ক্ষমা চাইনি না উল্টো আমাকে উল্টো তোকে হ্যাঁ কি বলেছে বাদ দাও না মা না বাদ দেবো না আমাকে খুলে বল কি বলেছে তোকে আমি ওকে দাদির কাছে ক্ষমা চাইতে বলি আর জিজ্ঞেস করে দাদির সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছে ও তখন আমাকে দাদির ব্যাপারে খারাপ কথা বলে আমি সহ্য করতে না পেরে ওকে চর মারার জন্য হাত তুলি ফাহিম ছি ছি বাবা এটা একদমই ভালো কাজ করা হয়নি স্ত্রীর গায়ে হাত তোলা ভালো স্বামীর লক্ষণ নয় স্ত্রী যে স্ত্রী স্বামীর সঙ্গে আমার খারাপ ব্যবহার করবে তাকে হাত তুলবে না তো কি করবে ফাহিম স্ত্রী খারাপ হতে পারে খারাপ কাজ করতেও পারে তাই বলে স্বামীকেও খারাপ হতে হবে না গায়ে হাত কেন তুলতে হবে তোর মুখ তো আছে তুই মুখে কথা বলে ওকে শাস্তি দে মা আমার মাথা গরম হয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে এখন মাথা ঠান্ডা কর তারপর কি হয়েছে আমাকে বল আমি আশমিতাকে চর মারার জন্য হাত তুলি তখন আসাদ এসে আমার হাত ধরে ফেলে আমাকে জ্ঞান দিতে শুরু করে আসাদ আশমিতা এসে বলে আমাকে নাকি ও স্বামী বলে স্বীকারই করে না ওকে শাসন করার কোনো অধিকার আমার নেই এত বড় কথা ও তোকে বলতে পারলো হ্যাঁ মা তারপর আসাদ আর আশমিতা একসঙ্গে হয়ে আমাকে অপমান করে যে আসাদ আশমিতাকে এত অপমানিত করেছে আশমিতা সেই আসাদের হয়ে কথা বলল বা তোমার কথাই ঠিক তুমি বলেছিলে আশমিতা মোটেও ভালো মেয়ে নয় ওকে বিয়ে করলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই তো হচ্ছে কেন চাই আমি তখন তোমার কথাটা শুনিনি বিয়ে না করলে আমার জন্য ভালো হতো নিজেকে শক্ত করো নিজের লক্ষ্য স্থির করো এতদিন যা পাওয়ার জন্য নিজে এত কিছু করেছো তা তোমাকে পেতেই হবে আর কে কি বললো না বললো এতে তোমার কি যায় আসে
রূপী আপনি। কি হয়েছে অস্মিতা, তুমি এভাবে ছুটে এলে যে? আর তুমি কাঁদছই বা কেন? কি হয়েছে বলো আমায়। প্লিজ আমাকে কাঁদতে দিন রূপী, আমি আর পারছি না রূপী, আমি আর পারছি না, আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না রূপী। কাঁদো, যত খুশি কাঁদো, বুকের কষ্টগুলোকে এভাবেই অশ্রু করে বের করে দাও। দেখি দেখি দেখি, অনেক হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, চলো চলো এবার বসবে চলো। এবার বলো তো কি হয়েছে ফুপি। ফুপি আমি আর পারছি না ফুপি, আমি আর পারছি না। কি হয়েছে অস্মিতা? মা, ছোট মা, ফাহিম সবাই আমাকে খারাপ ভাবছে। কি হয়েছে অস্মিতা, আমাকে একটু খুলে বলো তো। আমি আমাদের ঘরে যাচ্ছিলাম, তারপর বাইরে দাঁড়িয়ে শুনলাম ভেতরে ফাহিম আর মা কথা বলছে। ফুপি, ফাহিম বলছে আমাকে বিয়ে করে নাকি জীবনেরও সবচেয়ে বড় ভুল করেছে। এতে কষ্ট পাওয়ার কি আছে, তুমি তো এমনটাই চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, আমি চেয়েছিলাম সবাই আমাকে খারাপ বউ বলুক, কিন্তু ফুপি সবাই খুব কষ্টে আছে, আমি আর পারছি না, আমি আর পারছি না এসব করতে। নিজের লক্ষ্যে পৌঁছতে এতদিন এত কিছু করলে, সবাইকে কষ্ট দিলে, এমনকি তুমি নিজেও কষ্ট পেলে, তারপর তুমি সব কিছু ছেড়ে দেবে? না। তাহলে ভেঙে পড়ছো কেন অস্মিতা? আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি ফুপি, আমি আর পারছি না। ভুলে যেও না অস্মিতা, তুমি একটা যুদ্ধে নেমেছো, এই যুদ্ধে তুমি সৈনিক, তুমি সেনাপতি, তুমি সব। তুমি যদি অস্ত্র নামিয়ে নাও তাহলে তুমি পরাজিত হবে। না না, তা হয় না, এতদিনের এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে অস্মিতা। নিজেকে শক্ত করো, নিজের লক্ষ্য স্থির করো, এতদিন যা পাবার জন্য নিজে এত কিছু করেছো তা তোমাকে পেতেই হবে। আর কে কি বললো না বললো এতে তোমার কি যায় আসে? আপনি ঠিকই বলেছেন ফুপি, আমাকে হেরে গেলে চলবে না, যে কোনোভাবেই হোক আমাকে আমার প্ল্যান সাকসেসফুল করতেই হবে। প্ল্যান? ফুপি, চাচি কিছু শুনে ফেলেনি তো? আমি তো কিছু বুঝতে পারছি না। ফিসফিস করে দুজনের মধ্যে কি এমন কথা হচ্ছে? হ্যাঁ কি ব্যাপার, তোমরা চুপ করে আছো যে, কথা বলছো না কেন? আমি আর আসাদের সাথে মিশবো না। তুই কি ইয়ে হয়ে গিয়েছিস নাকি, এরকম সোনার ডিম পাড়া হাঁসটাকে হাতছাড়া করবি? তাই বলে একটা ক্রিমিনালের সাথে? ক্রিমিনাল কি করে বুঝলি, কেসের কি রায় বেরিয়েছে নাকি? জজ সাহেব কি ওর সাজা ঘোষণা করেছে? করেনি তো, জামিন পেয়েছে মাত্র, আর জামিন তারাই পায় যাদের কেস স্ট্রং না, বুঝলি? অস্মিতাকে আমি খুব ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, ওকে ছাড়া বাঁচতে হবে এটা আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি। অস্মিতা তোকে কিছু বলেছে? আচ্ছা ও তোকে কি বলেছে? ও আমাকে স্বামী বলে স্বীকার করে না, ওর জীবনে নাকি আমার কোনো অস্তিত্বই নেই। ভেবেছিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি এসব গেছে, তাতে কি হয়েছে, কাছের মানুষ তো পাশে আছে।
সাজা।